ক্যাপকাট অ্যাপসের মধ্যে বাংলা লিখতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। অলরাইট গাইস, স্ক্রিপ্ট ভিডিওটি স্কিপ করে দেখবেন না, কারণ আজকের ভিডিওতে আমরা শিখাবো কিভাবে আপনারা ক্যাপকাটের মধ্যে বাংলা লিখতে পারবেন একেবারে ইজিলি। তো চলুন কথা বাড়াবো না, আমরা আজকের এই ভিডিওটি শুরু করবো। এবং আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও, যদি আপনারা কেউ স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না কিভাবে আপনারা ক্যাপকাটের মধ্যে বাংলায় লিখতে পারবেন। তো চলুন কথা বানাবাড়ি, আমরা ভিডিওটি শুরু করবো। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। তো চলুন কথা না বলে আমরা ভিডিওটি শুরু করি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি মেক করার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন। সো আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিব। সেকেন্ড হচ্ছে ভিজুয়াল টু ইউনিকোড কনভার্টার, এই সফটওয়্যারটি আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। সিম্পলি আপনারা কি করবেন, প্লে স্টোরটি ওপেন করবেন। জাস্ট আমি এখান থেকে প্লে স্টোরটি ওপেন করলাম। ওপেন করার পরে এখানে সার্চ করবেন ভিজুয়াল টু ইউনিকোড কনভার্টার লিখে, সার্চ করার পর আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন। সিম্পলি এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নিতে হবে। এরপরে কিছু ফন্টের লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, সিম্পলি আপনারা ওইখান থেকে ফন্টগুলো ডাউনলোড করে নিতে হবে। তাহলে আপনারা কিন্তু বাংলায় লিখতে পারবেন ওই ফন্টগুলো অ্যাড করে। এবার সিম্পলি জাস্ট সব কাজ কমপ্লিট করার পরে আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। জাস্ট আমি এখান থেকে এই অ্যাপসটি ওপেন করে দিচ্ছি। অ্যাপসটি ওপেন করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এবার সিম্পলি আপনারা এখানের মধ্যে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে বিজয় বক্স আর একটা হচ্ছে ইউনিকোড বক্স। সিম্পলি আপনারা এখান থেকে ইউনিকোড যে বক্সটা আছে এখানের মধ্যে একটা ক্লিক করবেন। লেখার যে অপশনটা আছে এখানের মধ্যে আপনারা বাংলায় যে কোনো কিছু একটা লিখবেন। সিম্পলি আমি এখানের মধ্যে লিখে দিচ্ছি আমি তোমাকে ভালোবাসি। জাস্ট আমি এখান থেকে এই টেক্সটটা লিখলাম। এটা লিখে সাথে সাথে দেখতে পাচ্ছেন উপরে বিজয় বক্সের মধ্যে কিন্তু কিছু ইংলিশ ওয়ার্ড কিন্তু অলরেডি চলে এসেছে। আপনারা যদি এই ওয়ার্ডগুলো এখানে যা যা লেখা আছে এ ভি ডব্লিউ জি এবং যে চিহ্নগুলো দেওয়া আছে আপনারা যদি এগুলো দিয়ে ক্যাপকাটের মধ্যে লিখেন তাও কিন্তু আপনারা বাংলা লিখতে পারেন। সো আপনারা তো জানেন না যে কোন ওয়ার্ডটা লিখলে ইংলিশে বাংলা সেটা রূপান্তর হবে, তাই আপনারা এইখান থেকে লিখে নেবেন, তাহলে আপনারা কিন্তু একসাথে এখান থেকে কপি করতে পারবেন। তো সিম্পলি আমরা উপরে যে বিজয় বক্সের মধ্যে যে লিখেটা আসছে জাস্ট আমি এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি। জাস্ট আমি এখান থেকে কপি করলাম। কপি করার পর জাস্ট আমরা এখান থেকে এবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এবার জাস্ট আমি এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা নিউ প্রজেক্ট এখানের মধ্যে একটা ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর গ্যালারিতে থাকা সকল ভিডিও দেখতে পারবেন। সিম্পলি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিবেন। জাস্ট আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। নেওয়ার পর নিচ থেকে অ্যাডে ক্লিক করে অ্যাড করে নেবেন। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখান থেকে বাংলাটা লিখবো। জাস্ট নিচে দেখতে পাচ্ছেন টেক্সট একটা অপশন চলে আসছে। সিম্পলি আপনারা এই টেক্সট অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। জাস্ট আমি ক্লিক করলাম। এরপর নিচ থেকে আবারও অ্যাড টেক্সে একটা ক্লিক করবেন। অ্যাড টেক্সে ক্লিক করার পর এরকম একটা লেখার অপশন চলে আসবে। আমি যদি এখন এখানের মধ্যে বাংলায় লিখি তাহলে দেখতে পাচ্ছেন যে আমি লেখার সাথে সাথে কিন্তু এখানের মধ্যে লেখাটা কেমন জানি হয়ে গেল রসিকের দেওয়ার সাথে সাথে। সো এভাবে কিন্তু লেখা যাবে না। আপনারা এখানের মধ্যে ফন্ট একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ফন্ট অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন যে এখানের মধ্যে অ্যাড ফন্ট একটা অপশন চলে আসছে, এই অ্যাড ফন্টের মধ্যে একটা ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি একটা বাংলা ফন্ট অ্যাড করা আছে, বাকিগুলো আমি এখন অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিব, তাহলে আপনারাও কিন্তু ইজিলি অ্যাড করতে পারবেন। জাস্ট কি করবেন, পাশে কিন্তু একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর জাস্ট এখান থেকে আপলোড ফাইল এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার মোবাইল ফোনে ডাউনলোড অপশন যতগুলো ফন্ট আছে সব কিন্তু এখানের মধ্যে শো করবে। সিম্পলি আমি এখান থেকে একটু নিচের দিকে যাব। নিচে আসার পর আমি এখানের মধ্যে কিছু ফন্ট দেখতে পাচ্ছি। সিম্পলি আমি এখান থেকে একটা ফন্টের মধ্যে সিলেক্টেড করলাম। এরপর দেখতে পাচ্ছেন যে ফন্টটা কিন্তু এখানের মধ্যে আপলোড হয়ে গেল। এবার জাস্ট আমি এখানের মধ্যে ফন্টের উপরে একটা ক্লিক করবো। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমি যে লেখাটা কপি করেছি ওই বিজয় টু ইউনিকোড কনভার্টার থেকে, এই যে এই লেখাটা আমরা জাস্ট এখান থেকে ওইখানের মধ্যে পেস্ট করব। জাস্ট আমি আবারও কপি করলাম। কপি করার পর সিম্পলি আমি এখানের মধ্যে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর সাথে সাথে দেখতে পারতেছে আমাদের এখানে কিন্তু অলরেডি এটা চলে এসেছে, আমি তোমাকে ভালোবাসি এই লেখাটা। এবার ভিউয়ার্স আমি আরেকটা জিনিস দেখিয়ে দিব। এখানের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছেন এ ভি ডব্লিউ জি, এই যে এখানের মধ্যে এ ভি ডব্লিউ জি। আপনি যদি এগুলো ছাড়াও এখানের মধ্যে লিখেন ক্যাপকাটের মধ্যে তাহলে দেখতে পারবেন যে আপনার কিন্তু এখানের মধ্যে বাংলাটা হবে, তবে এখানের মধ্যে ফন্টটা অ্যাড থাকতে হবে, বাংলাটার মধ্যে সিলেক্ট থাকতে হবে। এরপর আমি যদি লিখি এ ভি ডব্লিউ জি, দেখছেন আমি এটা লিখে সাথে সাথে কিন্তু এখানের মধ্যে আমি লেখাটা চলে এসেছে। এবং আমি যদি এটা এখানের মধ্যে ছোটো হাতের দিই তাহলে কিন্তু এখানের মধ্যে লেখাটা কিন্তু হবে না, এ ভি
WG দেখেন ধামি হয়ে গেছে। সো এখানের মধ্যে বড় হাতের ছেলে বিদে বড় হাতের লিখতে হবে। সো আপনারা এইভাবে বুঝবেন না কোন ওয়ার্ড লিখলে বাংলায় কোনটা ফুরিয়ে নিতে হবে। সো আপনারা জাস্ট কি করবেন, ওই অ্যাপসটি ইউজ করবেন ভিজুয়াল টু ইউনিকোড কনভার্টার, তাহলে আপনারা একসাথে কিন্তু অনেকগুলো লেখা কিন্তু এখানের মধ্যে লিখে নিতে পারবেন। তো ভিউয়ার্স এভাবে আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন বাংলা এবং ইজিলি কিন্তু এখান থেকে আপনারা বাংলা লিখতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের এই ভিডিও, আশা করি ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট ছিল এবং হেল্পফুল ছিল। যদি ভিডিওটি কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সটে কীরকম ভিডিও চান, আর ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।